আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরের চিঠি অনুষ্ঠানে। আজকে আমি যে চিঠিটি পাঠ করতে যাচ্ছি সেই চিঠিটির লেখক হলেন শহীদ আবদুল্লাহিল বাগি বীর প্রতীক, তার পিতা এম ই বাড়ি, চিঠির প্রাপক মা আমিনা বাড়ি, 200C বাকি ভবন, খিলগাঁও, ঢাকা। আর চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুরুর রহমান ও নাজা রাস্কিন। চিঠি লেখা হয়েছিল 18/4/1971 সালে। মা, আপনি এবং বাসার সবাইকে সালাম জানিয়ে বলছি, দেশের এই সংকটময় মুহূর্তে আমি ঘরে বসে থাকতে পারি না, তাই ঢাকার আরো 20টা যুবকের সাথে আমিও পথ ধরেছি ও পারে বাংলায়। মা, তুমি কেঁদো না, দেশের জন্য এটা খুব ন্যূনতম চেষ্টা। তুমি দেশ স্বাধীনের জন্য দোয়া করো, চিন্তা করো না, আমি ইনশাল্লাহ বেঁচে আসবো। আমি 7 দিনের মধ্যে ফিরে আসতে পারি, কি বেশিও লাগতে পারি, তোমার চরণ মা করিব স্মরণ। আগামীতে সবার কুশল কামনা করি খোদা হাফেজ জানাচ্ছি। ইতি তোমারই বাকি সাজু।